এবছর সরস্বতী পুজো হচ্ছে দুদিন, বুধ এবং বৃহস্পতিবার। বুধবার সকাল থেকে স্কুলে কলেজে ছিল ছেলে মেয়েদের ব্যস্ততা। এদিনটি বিশেষ করে ছাত্রছাত্রীদের, এদিনটির জন্যই যেন সারা বছর চেয়ে থাকা। এদিন বাঁধন ছাড়া আনন্দের দিন, কোনো বাধ্য বাধকতা নেই পড়াশোনার। মঙ্গলবার সন্ধ্যায় প্রতিমা আনার মধ্য দিয়ে শুরু হয়েছিল ছেলে মেয়েদের উৎসব। বুধবার সকাল থেকে স্কুলে কলেজে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের জন্য পূজা, দল বেঁধে নিল অঞ্জলি, তারপর শুধুই মজা। আজকে কালকে দুই দিন সরস্বতী পুজো আছে। বেসিক্যালি আমাদের বিদ্যানিকেতনে আজকে দিনটাই সরস্বতী পুজোর জন্য নির্বাচন করা হয়েছে, কারণ প্রথম দিনে হলে কালকের দিনটা বিভিন্ন বিদ্যার্থীরা বা যারা ছাত্রছাত্রীরা আছে তারা নিজেদের কাজ করতে পারবে, বাড়ি ঘর পুজো আছে কালকে, তার জন্য আজকে সরস্বতী পুজো আমাদের স্কুলে হয়ে যাচ্ছে। আর তাছাড়া মায়ের আরাধনা প্রত্যেক বছর প্রত্যেক বিদ্যালয়ে সব বিদ্যালয়ে বেসিক্যালি হয়ে থাকে। মায়ের আরাধনার জন্য সবাই আমরা আশীর্বাদ চাই বাইরের থেকে ভালো ফলাফলের জন্যে। প্রত্যেক বিদ্যালয়ে যেহেতু করা হয়, আমাদের বিদ্যালয়ে সবসময় করা হয়, আশীর্বাদটাই আমাদের কাছে মেইন আর কি। এছাড়া পুজো করা হয়, আজকে তো বিদ্যালয়ে আমরা আছি, পুজো শেষে সব বন্ধু বান্ধবরা আসবে, প্রসাদ দেওয়া হবে, প্রসাদ নেওয়া হবে, ঢাক বাজবে, একটু আনন্দ ফুর্তি হবে। তাছাড়া কালকের দিনে বাড়িতে পুজো আছে, অন্যান্য আমাদের যে শিক্ষা প্রতিষ্ঠান আছে ওইখানেও পুজো করা হবে, ওইখানেও যেতে হবে, এই নিয়ে দুই দিন কাটতে হবে আর কি। তারপর দিনভর হুল্লোড়, কোথাও কোথাও নাচে মাতল ছাত্রছাত্রীরা। রিপোর্ট চ্যানেল 3 ড্রপ।